লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশেষ তিনটা ফর্মুলা যদি ফলো করতে পারেন আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট আপনি আলহামদুলিল্লাহ লাইলাতুল কদর পেয়ে ধন্য হতে পারবেন সহজ একটা ফর্মুলা এটা আমার নয় বাইতুল্লাহর একজন ইমাম আছে মাহির আল মাইকিলি ইউটিউবে সার্চ দিবেন চমৎকারতে লাৎ করেন উনি একটা ফর্মুলা খুব সহজ একটা সুন্দর লেগেছে আমাকে বাংলাদেশ প্রতিদিনও মনে সাবান হয়েছে এটা তো এই এটা আমরা আমল করতে পারি সহজ এক নম্বর ফর্মুলা যে রমজানের শেষ দশকে প্রতিদিন এক টাকা করে জন্য দান করা প্রতিদিন টাকা করে যদি শেষ দশকের ভিতরে দিনটা যদি থাকে হয়ে তাহলে এক টাকা দান করলে চুরাশি বছর দান করা সব আপনার দান সব পেয়ে যাবে কত সুন্দর ফর্মুলা প্রতিদিন এক টাকা করে দান করা যদি ওই রাত যদি লাইনলা তুল হয়ে যায় ওই কদর রাত্রে দান করা কি ফজিলত বলার অপেক্ষা রাখেনা আপনি বুঝবেন কারণ লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় বছর মাস লিখে দিবেন রমজানের শেষ দশকে প্রতিদিন প্রতিদিনই বেশি নয় মাত্র দুই রাকাত করে নফল নামাজ আদায় করা দুই নম্বর মাহির আল মাইকিলি তিনি সুন্দর ফর্মুলা দিয়েছেন দ্বিতীয় নাম্বার ফর্মুলা হলো রমজানের শেষ দশকে প্রতি রাতেই দুই রাগাত করে নামাজ আদায় করা এশার নামাজ তারাবির নামাজ বেতের নামাজ হওয়ার পর বসে আপনার দুই রাগাত নামাজ পড়ে নেন হতেও পারে যদি ওই রাত যদি লাইলাতুল কদর যদি হয়ে থাকে চুরাশি বছর এবাদত করার সব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামা দিয়ে দিবে হাজার মাস অপেক্ষা উত্তম ওই রাতের আল্লাহ নিজেই বলেছে আনজল্ না হুফি লাই লাতিল কদরিয়মা দরকামা লাই লাতুল কদর লাই লাই কদর ইন নাজল এই কতটা রাতে কোরআন নাজিল করছি নবী জানেন আপনি এই রাতের কি ফজিলে তার কি বারকা হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত কারণ এই রাতে ল কোরআন নাজিল করেছে অতএব এই রাত্র যদি আমার কোনো বান্দা যদি পেয়ে যায় হাজার মাস এবাদত করে সাল্লাতুল আমুল লাবালী আমার প্রিয় ভয়ানক দুই রাকাত নামাজ রমজানের শেষ দশকে প্রতি রাতেই দুই নামাজ খুব একটা বেশি কঠিন কিছু না সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতে পারে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে একটু সময় নিয়ে খুশু সজু সহিত রুকুর সেজদা গুলো একটু ধীরে স্থিরভাবে করবেন সেজদা গিয়ে সময় দিবেন আল্লাহর জন্য আজকে তো আমাদের দেশে মানুষ ওই মাজারে গিয়ে যখন সেজদা দেয় ওই পীরের পায়ে যখন সেজদা মাথা উঠায় না আর আল্লাহর জন্য মসজিদে যখন সেজদা দেয় ঠাস করে মাথা উঠাই ফেলে দেখবেন টিভিতে দেখেছি আমরা নিউজগুলোতে বিভিন্ন নিউজে ইটিভি দেখবো একজন ভণ্ড পীর তার পায়ে তার মহিলা মুরিদ মানে সেজদা দিচ্ছে মাথা উঠায় না অথচ মানুষ আল্লাহর জন্য মসজিদে সেজদা দেয় তারা তার মাথা উঠায় ফেলে মানে কি কারাকে মাথা উঠায় অত নবী নবীজ্য়াল্লাহ্সাল্লাম সেষদায় এত লম্বা করতেন না আর সেটা দিল না জানি নবীজি দুনিয়াতে চলেই গেল কিন্তু এত লম্বা শেষদাহ কারণ নবীজি আকারবো মা কোন রাবদমির রাব্বিহী বান্দা যখন শেষদায় চলে যায় আল্লাহর নিকটবর্তী চলে যায় আকার আবু কারিব আল্লাহর নিকটে চলে যায় আমার প্রিয় বন্ধুরা এক নম্বর রমজানের শেষ দশকে প্রতি রাতে এক টাকা করে দান করা দুই নম্বর রমজানের শেষ দশকে প্রতি রাতেই বেশি নয় দুই রাকাত করে নফুল নামাজ পড়া হয়তো কপালে হয়ে যেতে পারে আপনার লাইলাতুল কদর পেয়ে যেতে পারেন তৃতীয় নাম্বার হলো প্রতি সহকারে সূরাতুল লেখলাস তিনবার তেলাওয়াত করা যদি ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে থাকে আল্লাহ যদি কবুল করে থাকে তাহলে এক খতম কোরান কারীম তেল করার সব আপনি পেয়ে যাবেন তিনবারের সুরে ক্লাস আর ওই রাত যদি কদর রাতে যদি কোরআন খতম করেন যে রাতে কোরআন নাজিল করেছে আপনারা বুঝলেন কি ফজিলত হতে পারে এই জন্য বলে আমার বন্ধুরা এই মেসেজটা আপনারা আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের স্ত্রী সন্তান আমি যারা আছে তাদেরকে মেসেজটা জানিয়ে দিবেন শুধু নিজে আমল করবে আমলটি না নারীদেরকেও বলে দিতে হবে পুরুষরা যে যাক পাবে তাকেই মেসেজটা পৌঁছায় দেবেন জানাতে প্রচার করে দেবেন সহজ একটা আমল লাইলাতেল কদর পাওয়ার জন্য কি যে প্রতি রাতে এক টাকা করে দান রমজানের শেষ দশকে দশ দিন রাতে দশ টাকা দান প্রতি রাতে দুই রাগাত করে না ফুল নামাজ এটা কি খুবই কঠিন কঠিন সুরা একলাস সুরা তিনবার পড়তে লাগবে মোট আমার মনে হয় দশ পনেরো মিনিট লাগবে না দশ মিনিট লাগবে হয়তো পাঁচ মিনিট লাগতে পারে এই সহজ আমলের মাধ্যমে আমরা লাইলাতুল কদর পেয়ে ধন্য পারি প্রিয় ভাইরা আমরা কি চাই না যে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আর লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ নিজে কোরআন বর্ণনা করছে